আমি স্মৃতি, আমার নতুন চ্যানেল। আমি আর আদিত্য আজকে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি, তো সেই জন্য আজকে আমরা এসেছি কলকাতার পোলো ফ্লোটেলে। তো এখানে আমি তোমাদের দেখাবো কীরকম কী। তার আগেই একটা কথা বলে দিই, উই আর নট প্রফেশনাল ব্লগার্স, ঠিক আছে? এটা আমাদের প্রথম ব্লগ। এটা হচ্ছে আমাদের এন্ট্রি রিসেপশন, তার আগে এটা হচ্ছে কি পার্কিং, পার্কিং এর জায়গা। আর বাদিকে হচ্ছে এসবিআই এর লোকাল হেড অফিস। লোকাল আমাদের রিসেপশনে যেহেতু চেক ইন প্রসিডিওর সব কিছু হয়ে গেছে, তো আমরা এখন শুধু ভেতরের এরিয়াটা তোমাদের দেখাবো। হ্যাঁ, বুকিং কত কি চার্জেস কি থেকে করেছি সব কিছু বলে দিচ্ছি পরে ক্লিয়ারলি। Welcome to our room at Polo Floatel. ছিল ওখানে, কিন্তু আমাদের যেহেতু 4 PM থেকে বোট রাইড ছিল, সেই জন্য আমরা বুফেটার জন্য অপ করিনি, কারণ বোট রাইডেও আবার খাবার আছে। সেই জন্য আমরা হালকা কিছু স্ন্যাক্স অর্ডার করলাম, ফিশ ফ্রাই আর চিলি চিকেন। কোয়ালিটি কিন্তু অসাধারণ, খুব ভালো খেতে। বুফে ওখানেও কিন্তু ট্রেমেন্ডাস রাশ ছিল, যেটা দেখে বোঝা যায় যে হ্যাঁ, লোকেদের কাছে এই পোলো ফ্লোটেলের খাওয়ার খুব জনপ্রিয়। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি আমাদের শেডিউল বোট রাইডের জন্য 4টার থেকে। আর খুব সুন্দর সাজিয়েছে বোটটা, নো ডাউট অ্যাবাউট দ্যাট। খুব হসপিটালিটি নিয়ে তো বলার কিছুই নেই, ভেরি নাইস। এবারে দেখাবো ডেকোরেশন কেমন করেছে বোটটার। থিম হচ্ছে নববর্ষ প্লাস আমাদের অ্যানিভার্সারি, যেহেতু তো দু ধরনের প্ল্যাকার্ড দিয়েছে। একটা হচ্ছে শুভ নববর্ষ, এবং আরেকটা আমাদের হ্যাপি অ্যানিভার্সারি। দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস, ওইদিকে দেখো সুন্দর করে
পিছনে আমাদের লাইফ জ্যাকেট রাখা আছে আর পিছনে বসার জন্য একটা স্পেস আছে, কিন্তু আমরা বসিনি। মানে এখানে যেরকম গদি দিয়ে, এখানে খুব সুন্দর গদি দিয়ে অ্যারেঞ্জমেন্ট করেছে, যেটা তোমাদের এখন একটু দেখাবে। এই বোট রাইডে আপনারা একটা কমপ্লিমেন্টারি, নট কমপ্লিমেন্টারি পেডই বলবো, পিকনিক বাস্কেট হ্যাম্পার পাবেন, সেটা আপনাদের নানা ধরনের অপশান থাকে, দেশি বিদেশি। এবং আজকে একটা স্পেশাল নববর্ষের হ্যাম্পারও ছিল, বাট আমরা সেটা নিইনি, আমরা বিদেশি একটা নিয়েছিলাম আগে যখন বুকিং করেছিলাম তখনই বলে রেখেছিলাম, তো উই স্টাক টু দ্যাট। তো সেখানে খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে হ্যাম্পারটাতে, তার মধ্যে ছিল এই লেমন ওয়াটার, নাগা চিলি চিজ টোস্ট, এটা একটা ম্যাগি, মোমো, টার্ট, বিস্কিটস, আর ওখানে এক বোতল জল দিয়েছে, প্লাস কফি আছে ওটাতে, আর দ্যাটস ইট। কিন্তু খুব সুন্দর প্রেজেন্টেশন, খুব সুন্দর। আর এই বোটের মাঝখানে বসে এরকম একটা ইউনিক পিকনিক এক্সপিরিয়েন্স অনবদ্য। এবার খেয়ে দেখা যাক খাবারগুলো টেস্ট কেমন। সন্ধে 7টার সময় আমাদের একটা ফ্রুট বাস্কেট আর একটা চকলেট ট্রে দিয়ে গেছে। ব্রেকফাস্টের টাইম এখানে 7:30 থেকে 10:30, আমরা গেছি 9:30 পর, তো খুব তাড়াতাড়ি খাবার নিয়ে আমরা হামলে পড়ে ব্রেকফাস্টটা করে নিয়েছি। রুমটার জন্য আমরা বুক করেছি যাত্রা থেকে, তোমরা মেক মাই ট্রিপ বা পোলো গ্রুপ থেকেও বুক করতে পারো। আমাদের এটাতে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, তো উইথ ব্রেকফাস্ট রুম নিয়ে আমাদের পড়েছে 7652, ঠিক আছে। আর তোমরা ব্রেকফাস্ট ছাড়াও বুক করতে পারো, এখানে 4 রকমের রুম টাইপ আছে। নিয়েছিলাম কালকে বোট রাইডে ডিফারেন্ট ডিফারেন্ট স্লট আছে, সকাল 6টা থেকে শুরু হয় সন্ধে 6টা পর্যন্ত, আমরা নিয়েছিলাম বিকাল 4টের সময়, তো 4টে থেকে 5টা, 1 ঘন্টা। তার জন্য চার্জেস ছিল 4499 প্লাস ট্যাক্সেস। তো সকালের দিকে মানে সব প্রত্যেকটা স্লটের টাইম ডিফারেন্ট, ওই বিকাল 4টে থেকে 6টা ওই দুটো একটু কস্টলি, সকাল 8টা বা 9টার পর থেকে ওই টাইমটা একটু কম, 3500 মতো। তো টাইম ওয়াইজ এখানে প্রাইসগুলো ডিফারেন্ট, মানে স্লটের চেক ইন টাইম হচ্ছে এখানে 2টো আর চেক আউট 12টা। তো যারা কলকাতার অনেকটা বাইরে থেকে আসছে তাদের জন্য চেক ইন টাইমটা খুব ভালো, বাট যারা কলকাতা থেকে আসছে তাদের জন্য একটু প্রবলেম। আর আমরা কাল এখানে আসার পর আমাদের লাঞ্চের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিলো, যেহেতু কাল পয়লা বৈশাখ ছিল, প্রচণ্ড রাশ। তো আমি বলবো যারা কলকাতা থেকেই আসছো, লাঞ্চটা বাইরে করে এলেই আমার মনে হয় সুবিধা, কারণ আমাদের কাল এখানে এসে লাঞ্চ করতে করতেই 3টের বেশি বেজে গেছিলো। গেলে কোনো কিছু জানতে চাও লাইক মেনু বা প্রাইস লিস্ট, তো সেগুলো আমার কাছে সব আছে, ফটো বা ভিডিও বা পিডিএফ, তো সেগুলো আমি শেয়ার করে দিতে পারবো, সেটা কমেন্টে আমাকে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব, শেয়ার। থ্যাংক ইউ।